প্রিয় দর্শক, আমি জিনাত আক্তার জুথি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরব আমি আপনাদের সামনে। আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পরাজয়ের ভয়ে নির্বাচন করতে চাইছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি তথা 18 দলীয় ঐক্যজোট আজকে যে আন্দোলনে নেমেছে খালেদা জিয়ার নেতৃত্বে, সেটি হচ্ছে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেটি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকে খালেদা জিয়া জনগণের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। এবং আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যটা করেছেন যে পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে চাইছেন না, এটি সম্পূর্ণ অনৈতিক এবং অকার্যবশত। এটা কোনো ধরনের মানে সাধারণ জনগণ এটা কোনোভাবে মেনে নিতে পারবে না, কারণ খালেদা জিয়া আজকে যে আন্দোলনে নেমেছে জনগণের পক্ষে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে সাড়া দিয়ে আজকে যে অবরোধ, আজকে যে হরতাল জনগণ পালন করছে, সেটি দেখলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে যাওয়া দরকার। অবরোধ, ধর্মঘট আমরা যাই বলি, তো ওনার তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জনগণের এই দাবি মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি সাধারণ একজন এদেশের নাগরিক হিসেবে। আজকেও একই দাবি নিয়ে সবাই, সুশীল সমাজ থেকে শুরু করে সর্বসাধারণ সবাই চাচ্ছে যে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হোক, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে নির্বাচনটা সুষ্ঠু হবে না, সবার মনে একটা সন্দেহ। সুতরাং সে পদত্যাগ করে তত্ত্বাবধায়ের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন সমাধান করুক এবং এই জাতি এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার পাক, এটাই আমাদের সকল গণমানুষের দাবি। যে নির্বাচন চান এবং যেটা যে নির্বাচন যার মাধ্যমে নির্বাচন হলে জনগণ সুষ্ঠু এবং শান্তিতে ভোট দিতে পারবে এবং যে নির্বাচনকে জনসাধারণ মেনে নিতে পারবে, এবং সেটা যদি তত্ত্বাবধায়ক হয় এবং যদি জননেত্রী শেখ হাসিনা যদি এই কমিটির থেকে নেমেও তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি নির্বাচন দেন এবং সুষ্ঠু হয়, সে এখন আর 20টা আসনও পাবে না, যার কারণে সে একা নির্বাচন করার জন্য নিজের ক্ষমতা নিজের হাতে রাখছেন। সে সম্পূর্ণ নিজে গায়ের জোরে নির্বাচন করতে চাচ্ছেন। নিরপেক্ষ নির্বাচন হলে সে যার ক্ষমতায় থাকবে না, এদেশ থেকে তাকে পালাতে হবে, সেটা বুঝতে পেরেই সে একা একা নির্বাচন করতে চাচ্ছেন। এই 1996 সালের মতন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার তারা মেনে নিয়ে আরেকটা নির্বাচন দেয়, যাতে আমাদের সকলের মঙ্গল কামন হয়, আর যাতে হানাহানি না হয়, আর যেন কারো মায়ের বুক খালি না হয়, এইভাবে আমি সরকারের প্রতি আমি জোর অনুরোধ জানাচ্ছি। উনি 1996 সালে যে আন্দোলনটা করেছিলেন, তাহলে আমার প্রশ্ন, উনি কেন এই আন্দোলনটা করেছিলেন? আর আজকে এই দাবি, তিনি কিছুদিন আগে বলেছেন যে আমি ক্ষমতা চাই না, তার মানে এখন সকলের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকার। উনি সর্বদলীয় মানে সরকার গঠন করছে, এখানে উনি প্রধান না থেকে একজন নিরপেক্ষ ব্যক্তিকে যদি প্রদান করে তাহলে সকলে এটা মেনে নেই, আমি সেটাই কামনা করি। স্বার্থে, মানুষের স্বার্থে এটাই হয়তো মানে না উচিত, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, সুষ্ঠু হবে, এটাই আমাদের দাবি আর কি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এখন এইখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের কথা, দেশের শান্তির কথা চিন্তা করে উনি যদি ওনার এটা মেনে নেয় নির্দলীয় নিরপেক্ষ সরকার, তাহলে হয়তো দেশের এই অশান্তিটা থাকবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে চাচ্ছে না, এই কথাটা সম্পূর্ণ ভুল, কারণ সে যেহেতু এদেশে বারবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং নির্বাচনমুখী ভূমিকা সে বর্তমানে রাখতেছে এবং নির্বাচনে তাকে অংশীদারিত্ব করার জন্য সে কেয়ারটেকার সরকারের দাবি তোলার, তো সুতরাং আমরা বলবো যে যে কথাটা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এটা ভিত্তিহীন এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই, এবং আমরা সরকারকে বলতে চাই যে এই তার অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখাকে বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশ সরকার স্বার্থে এই অরাজকতা বন্ধ করে আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়াকে সংঘবদ্ধ করে সুন্দর নির্বাচন পরিচালনা করবেন, এটি আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এখন শুনলাম আমরা সাধারণ মানুষের মতামত। আমি জিনাত আক্তার জুথি আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সঙ্গেই থাকুন, হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। Thank you.